বাঙালির বর্ষবরণ মানেই হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা আর সেই সাথে পান্তা ইলিশ খাওয়ার ধুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরকে সামনে রেখেই আজকে খুব মজাদার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাবো মাছের ভর্তা, আর এই মাছটা দেশ বা দেশের বাহিরে সবখানেই খুব সহজেই পাওয়া যায়। তো চলুন দেখে নিই আজকে রুই মাছের ভর্তা করতে আমাদের কী কী লেগেছে এবং কীভাবে করেছি। মাছের যে লেজের দিকটা থাকে সেই দিকের দুই টুকরো এইরকম মাছ আমি নিয়ে নিচ্ছি। পেটির সাইডের মাছটা না নেয়াই ভালো ভর্তার জন্য। আর এই মাছটার মধ্যে শুধুমাত্র আমি এখন লবণ দিয়ে এইটাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে হলুদও ব্যবহার করতে পারেন, লবণটা পরিমাণ বুঝে দিবেন। আর আমার লাগবে শুকনো মরিচ 6 থেকে 7টা, সরিষার তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আর পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপ, আর রসুন আমার লাগবে 4 থেকে 5টা, মানে রসুনের কোয়া। আজকে আমি এখানে কাঁচামরিচটাও ব্যবহার করব, আর লাগবে ফ্রেশ ধনিয়া পাতা। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন, ইভেন ঝালটাও আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। মাছের ভর্তাটা আমি আজকে সরিষার তেল দিয়ে করব, তবে আপনারা চাইলে সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিলিয়ে করতে পারেন, অথবা সয়াবিন তেল দিয়েও শুধুমাত্র এই ভর্তাটা করে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে আমি তুলে নিব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব, একদম বেরেস্তার মতো ভাজা ভাজা করতে হবে না, তবে মোটামুটি ব্রাউন কালারের মতো করেই আমি ভেজে নিব, তাহলে ভর্তার কালারটা সুন্দর আসে। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা বন্ধ করে দিতে পারেন, তবে আমি আরেকটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে ফেলবো। আর তেল কিন্তু পেঁয়াজ সব টেনে নিয়েছে, তো এখন আমার আরও তেল লাগবে। তো টোটাল আমার এই পুরো ভর্তাটা তৈরি করতে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ তেল লেগেছে। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি এখন মাছ 2 টুকরো ভেজে নিব। আর মাছ অনেক বেশি কড়া ভাজা যাবে না, জাস্ট মিডিয়ামের থেকে একটু বেশি ভাজতে হবে, তাহলে ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু একদম মুচমুচে করেও ভেজে ভর্তা করতে পারেন, সেটা আর কি একটু শক্ত শক্ত হয়। মাছগুলো ভাজার মধ্যেই আমি যে কাঁচামরিচ আর যে রসুনটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, এবং এগুলোকেও হালকা তেলে নিব। মরিচটাকে একটু চিড়ে দিয়েছি যাতে কিনা এটা ফুটে না ওঠে। অনেক সময় তেলের ভিতরে এইভাবে আস্ত মরিচ দিলে সেটা ফুটে বিভিন্ন দুর্ঘটনা হতে পারে, তার জন্য আমি একটু চিড়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। আর এই মরিচ আর রসুনটা কিন্তু খুব কড়া ভাজতে হবে না, সামান্য একটু তেলে নিলেই হয়ে যাবে। আমি আজকে ভর্তার মধ্যে এই যে কাঁচামরিচ, রসুন বা পেঁয়াজ সব কিছুই কিন্তু ভেজে ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে এই কাঁচামরিচ আর পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ভেজে করলে সেটা 1-2 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। আর কাঁচাটা ব্যবহার করলে কিন্তু সাথে সাথেই খেয়ে ফেলতে হয় যদি অনেক গরম পড়ে, নয়তো বা দেখা যায় কিছুক্ষণ আমরা রেখে খেতে পারি, আদারওয়াইজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না। আর মাছটা আমি আর একটুখানি ভাজবো। যখন মাছের কালারটা এই রকম হয়ে যাবে তখন আমি এই দুটোকেও কড়াইয়ের থেকে নামিয়ে নিব। আমার মাছ ভর্তা করার জন্য সব কিছু রেডি। এখন মাছের যে কাঁটা সেগুলোকে ফেলে নিতে হবে। মাছটা এখনও বেশ গরম রয়েছে, তো আমি গরম অবস্থাতেই মাছের কাঁটাটাকে ফেলে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে ঠান্ডা করেও নিতে পারেন। আর এই মাছের ভর্তাটা আপনারা কিন্তু চাইলে পাটায় পিষে বা ব্লেন্ডারও করতে পারেন, তবে হাতে মাখানো ভর্তাটার স্বাদই কিন্তু আলাদা। আমার মাছের কাঁটা বাছা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু এভাবে মথে নিচ্ছি। মাছগুলো মথা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলো এভাবে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। চাইলে একটু লবণ ব্যবহার করতে পারেন, তাহলে সুবিধা হয়। তো আমি লবণ ব্যবহার করছি না, কারণ মাছ ভাজার সময় ইভেন অন্যান্য জিনিসগুলো করার সময় আমার যথেষ্ট পরিমাণে লবণ ব্যবহার করা হয়েছে। তারপরে আপনারা এক এক করে এখানে রসুন আর কাঁচামরিচ এগুলো দিয়ে এভাবে ডলে নেবেন। এখন দিয়ে দিব পেঁয়াজগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আসলে সব কিছু রেডি থাকলে মেখে নিলেই ভর্তাটা হয়ে যায়।
যে কোনো ধরনের আষ্টেযুক্ত মাছের ভর্তা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আষ্টেযুক্ত বলতে আমি বোঝাচ্ছি যেই মাছের শরীরে আষ্টে থাকে, যেমন রুই মাছ, কাতল মাছ অথবা হতে পারে ইলিশ মাছ। আর আষ্টে ছাড়া মাছগুলোতে যেহেতু তেলের পরিমাণটা বেশি থাকে, তো ভর্তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা ইউজ না করাই ভালো। তবে ভর্তা করা যাবে না সেটা না, আমি সবসময় বড় মাছের যে লেজের দিকের যে পিসগুলো থাকে সেগুলো দিয়ে এইরকম ভর্তা করে থাকি। ইভেন মাছের যে লেজ থাকে সেটা দিয়েও কিন্তু খুব মজাদার ভর্তা বানানো যায়, কারণ দেখা যায় এই অংশগুলোতে কাঁটা বেশি থাকে, তো রান্না করলে অনেকে খেতে চায় না, তো ভর্তা করলে অনায়াসেই খাওয়া হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা একদম হয়ে গিয়েছে, এগুলোকে আমি পরিবেশনও করে ফেলেছি। আর এই ভর্তাটা সাদা ভাত, মানে গরম ভাত, ঠান্ডা ভাত, বোয়া ভাত অথবা পান্তা ভাত, যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক মজার। আপনারা বাসায় ট্রাই করবেন, রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আবারও তাহলে দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।